আসসালামু আলাইকুম প্রিয় দিন দারিমান্দার পরহেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা সেজদা কিভাবে দোয়া করলে আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হবে সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ দর্শক বান্দা আল্লাহর কাছে সেজদার মধ্যে যতটা নিকটবর্তী যেতে পারে ততটা নিকটবর্তী কোনো অবস্থাতেই বান্দা আল্লাহর কাছে যেতে পারে না সেজদা দেওয়া মানে আল্লাহর কুদ্রতি পায়ে নিজের কপালটাকে ঠেকানো আল্লাহ এবং বান্দা খুব কাছাকাছি চলে আসে সেজদার মাঝে এই সময় যদি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ তালা আপনার সেই চাওয়া বিফলে দিবেন না ফিরিয়ে দিবেন না অবশ্যই আপনার সেই চাওয়া বা আপনার সেই দোয়া বা আপনার সেই প্রার্থনা কাকুতি মিনতি আল্লাহ তালা কবুল করবেন গ্রহণ করবেন আল্লাহ তালা আপনাকে সেই চাওয়া পূরণ করে দিবেন তো অবশ্যই আপনি সেজদার মাঝে সবচেয়ে বেশি দোয়া করার চেষ্টা করবেন বিশেষ করে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো যদি আপনি সেজদার মাঝে পাঠ করতে পারেন তবে অবশ্যই আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হবে যেমন অভাব থেকে বাঁচার জন্য বিশ্বনবী আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আর তা হচ্ছে এরকম আল্লাহম মকফিনী বিহালা আলিকা আনহারিকা ও আগ্নে সিওয়াক। এই দোয়াটি যদি আপনি সেজদার মাঝে পাঠ করতে পারেন তাহলে আপনার অভাব দূর হবে এতে এক যারা পরিমাণ সন্দেহ নাই এই দোয়াটি যদি আপনার কাছে পড়তে কষ্টকর মনে হয় বা খুব বড়ো মনে হয় কঠিন মনে হয় তাহলে আপনি আপনার মনের মতো দোয়া করতে পারবেন আপনি আপনার আঞ্চলিক ভাষায় মনে বনে বা মুখে উচ্চারণ করেও দোয়া করতে পারবেন তবে তা নফল নামাজে করার চেষ্টা করবেন অথবা ছোট্ট একটি দোয়া আল্লাহ মাকসি হাজাতি এই দোয়াটিও সেজদার মাঝে করতে পারবেন এই দোয়াটি যদি অভাব দূর করার নিয়তে পাঠ করতে পারেন তাহলে আপনার সমস্ত অভাব সমস্ত অনটন সমস্ত দারিদ্রতা দূর হবে জীবনের সচ্ছলতা ফিরে আসবে এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার সব প্রয়োজন পূরণ করে দাও আমার যা কিছু লাগবে লাগে সব তুমি দিয়ে দাও এই দোয়াটিও আপনি সেজদার মাঝে পাঠ করার চেষ্টা করবেন দর্শক এই দুটি দোয়া প্রথম যে দোয়াটি বললাম এবং এই দোয়াটি এই দুটি দোয়া নামাজের শেষদার মাঝে বেশি বেশি পাঠ করবেন বা আপনি যে দোয়াগুলো পাঠ করতে পারেন বা আপনার মুখস্থ আছে সেগুলো পাঠ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হবে আপনি যদি এই দোয়াগুলো পড়তে না পারেন বা পড়তে কঠিন মনে হয় তাহলে আপনি আপনার মন মতো আঞ্চলিক ভাষায় আপনি আপনার বাংলা ভাষায় বা আপনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষা দিয়েই আল্লাহর কাছে আপনার মন খোলে প্রাণ খোলে কান্নাকাটি করে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল আপনার সেই দোয়া কবুল করবেন গ্রহণ করবেন